আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমরা বাড়ি পিঁয়াজ পাঁচ, বারো মাসে পিঁয়াজ, এই পিঁয়াজ নিয়ে আমরা কথা বলবো এবং এই পিঁয়াজ বপনের চারা তৈরি করার এখনই উপযুক্ত সময়। এই সময় আপনি চাষ করলে আপনার সম্ভাবনাটা কেমন তৈরি হবে, আপনি কেমন মার্কেট পাবেন, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের এই আলোচনায় এক বড় উদ্যোক্তা, যিনি এই বাড়ি পিঁয়াজ পাঁচ, বাড়ি পিঁয়াজ চার এবং অন্যান্য কোম্পানির বীজ এবং পিঁয়াজ উৎপাদন করে থাকে, তার সাথে আমরা আজকে কথা বলবো এবং তিনি এবার এই বাড়ি পিঁয়াজ পাঁচ চাষ করবেন এবং অলরেডি তিনি চারা তৈরি করে ফেলেছেন, তার জমি রেডি করে ফেলেছেন, তার সাথে আমরা আজ কথা বলবো এবং কিভাবে আপনারা চাষ করবেন সে সম্পর্কে আমরা জানবো। তো দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলম বেফারি, কৃষ্ণনগর ইউনিয়ন নম্বর বাড়ি, ফরিদপুর সদর, ফরিদপুর। এটা হলো ওই যে বাড়ি পাঁচ নামে যে যারটা কৃষি গবেষণার, এইটা এই বারো মাসই হয় স্যার। আমরা যখন ওই যে হালিটা লাগাই, এই হালির একটু আগে যদি আমরা আগাম একটু লাগাইতে পারি, যখন মুড়িকাটা ওসে শেষ হয়ে যায়, পেঁয়াজের বাজার যখন সংকট থাকে, ওই সময় পেঁয়াজটা ওঠে, ওই ফলন দ্বিগুণ, দ্বিগুণেরও বেশি ফলন পাই প্রায় এই একরে 350 মনের মতো। অবশ্যই এই পেঁয়াজটা করবেন, এই পেঁয়াজটা করলে লাভ বেশি। আর আর এই পেঁয়াজটা যে সময় বাজারজাত করব, ও বাজার মূল্যটা খুব বেশি পাওয়া যায়। যারা পেঁয়াজ চাষি, আপনারা যদি এই পেঁয়াজটা চাষ করেন, আমাদের দেশে যে পেঁয়াজের চাহিদা, এই পেঁয়াজ দ্বারা আমরা সেই গ্যাপটা পূরণ করা আমাদের সম্ভব। এই মেসেজটা যারা পেঁয়াজ চাষি তাদের কাছে পৌঁছানোর জন্য আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে এই বিষয়টা অবগত করবেন। আশা করি এই পেঁয়াজের মাধ্যমে আমাদের দেশের যে পেঁয়াজের ঘাটতি এইটা পূরণ হবে। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।